Thank <laughs> you. গাজা উপত্যকায় ছয় মাসের বেশি সময়ের যুদ্ধে নাটকীয় মোড় নিয়েছে শনিবার মধ্যরাতে ইরানের চালানো তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যস্ত ছিল ইসরায়েল যদিও নিরানব্বই শতাংশ হামলা ঠেকানোর দাবি দেশটির সেনাবাহিনী আইডিএফের প্রক্সি ছেড়ে ইরানের যুদ্ধের ময়দানে নামার ফলাফল ও ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাখ্যা করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষক রাফায় অভিযান চালানোর বিষয়ে বারবারই ইসরায়েলকে বাধা দিচ্ছিল যুক্তরাষ্ট্র একসময় উপত্যকা থেকে অধিকাংশ সেনা প্রত্যাহার করে নেতানিয়াহু প্রশাসন তবে যুদ্ধ দীর্ঘায়িত না করতে পারলে সংকটে পড়ে যেত ইসরায়েলি প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ার দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিয়ে লাভবান হতে চেয়েছিলেন নেতানিয়াহু হয়েছেও তাই পহেলা এপ্রিলে সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে হামলায় নিহত হন ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কমান্ডার নেতানিয়াহু জানতেন হামলার জবাব আসবে আয়াতুল্লাহ খামিনীর সেনাদের পক্ষ থেকে এতে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধকালীন মন্ত্রিপরিষদকে সমর্থন দেবে বিভক্ত ইসরায়েলিরা পাশাপাশি বরফ গলবে তেলাবিব ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিলতে পারে রাফায় অভিযান চালানোর বিষয়ে সবুজ সংকেত তাই গেল দুই সপ্তাহের ঘটনা প্রবাহকে নেতানিয়াহুর পলিটিক্যাল মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা গেল দশকে ইরানের মাটিতে তিন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল এমনকি দু সালের ডিসেম্বরেও ইরানের শীর্ষ জেনারেলকে হত্যা করা হয় সিরিয়ায় তবে সামরিক দিক থেকে কোনো প্রতিক্রিয়া দেখায়নি খামিনি প্রশাসন হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীদের সমর্থন দিলেও সরাসরি যুদ্ধের ময়দানে নামেনি ইরান এতে অভ্যন্তরীণ রাজনীতি ও বহির্বিশ্বে চাপ বাড়ছিল খামিনি প্রশাসনের ওপর তাই প্রতিপত্তি প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধকে বেছে নেয় তেহরান যদিও পুরোদমে যুদ্ধে যেতে আগ্রহী নয় শিয়া দেশটি হামলাকে ব্যবহার করা হয়েছে নিজেদের শক্তিশালী অবস্থান প্রদর্শনের মাধ্যম হিসেবে তাই তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহার করা হয়নি আধুনিক অস্ত্র বিশ্লেষকরা বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যর্থ হামলা চালিয়েছে ইরান তবে হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান যেমন সুসংহত হল ঠিক তেমনি খামিনী প্রশাসন সমর্থন পেল জনগণের কাছ থেকেও Sending these slow, low fly, these slow drones, hours and hours flying from Iran to uh, to Israel, giving plenty of time for the Israelis and the United States and others to prepare. উপযুক্ত সময়ে ইরানের ওপর প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তেহরানের সশস্ত্র বাহিনী তবে সিএনএন প্রতিবেদন বলছে তেহরানে পাল্টা হামলা চালাবে না তেলাবিব রোববার আধা ব্যাপী বৈঠকের পরেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নেতানিয়াহু প্রশাসন কারণ ইরানে হামলা না চালাতে নির্দেশনা এসেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন কোনো পদক্ষেপ নেবেন না যার জন্য পরে অনুশোচনা করতে হয় হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রশাসন এমন বার্তা দিয়েছে ইসরায়েলকে নিউ ইয়র্ক টাইমস বিশ্লেষণে বলা হয়েছে ইরান ইসরায়েল সংঘাতে লাভ হয়েছে দুপক্ষেরই ইসরায়েল পেল যুদ্ধ দীর্ঘায়িত করার লাইসেন্স ইরান ফিরে পেল হারানো গৌরব ভূ রাজনীতির মার পেঁচে কপাল পড়ল ভাগ্যাহত ফিলিস্তিনিদের আরমান মনন এখন বিশ্ব না কাপড় ফেলে জয়া আনন্দ মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন পিছিয়ে থাকবো না